তো এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কুরআন না বলেন কি কুরআন না সূরা ফাতিহা কুরআন না এটা কার দাবি আমার দাবি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে কেবলমাত্র একটি উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই বর্তমান জামানায় নামধারী কিছু আহলে হাদিস আলেম রয়েছে তিনারা বলছেন একটি বিভ্রান্তিকর কথা তিনারা উম্মতের মাঝে ছড়িয়ে বেড়াচ্ছেন সেটা হচ্ছে নামধারী আহলে হাদিস কিছু উলামা বলছেন যে সূরায়ে ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরায়ে ফাতিহা কোরআনের কোনো অংশ নয় তারা কোরআনে কারীম থেকে সূরায়ে ফাতিহা বাদ দিয়ে এটাই প্রমাণ করতে চায় যে নামাজের ইমামের পিছনে যদি মুক্তাদি নামাজ পড়ে বা ইমামের পিছনে মুক্তাদি নামাজ পড়লে তাকে সূরায়ে ফাতিহা পড়তে হবে কেননা সূরায়ে ফাতিহা কোরআনের মধ্যে নয় কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই আয়াতের ভিত্তিতে যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিষেধ করেছেন যে যখন কোরআন কারীম পড়া হবে তখন তোমরা চুপ থাকো এই জন্য তারা সৎ ব্যবহার করার জন্য নিজের মাযহাবকে প্রমোট করার জন্য নিজের মাযহাবকে প্রমাণ করার জন্য বলছে এখন যে সূরায়ে ফাতিহা কোরআনের কোনো অংশ না নাউযু বিল্লাহি মিন যালিক নিজের মাযহাবকে প্রমাণ করার জন্য এত বড় জালিয়াতি আমরা বরদাস্ত করতে পারবো না আহলে হক ওলামা বরদাস্ত করতে পারবে না এই জন্য যাহারা মিথ্যাচার রটাচ্ছে সূরায়ে ফাতিহার বিষয়ে যে সূরায়ে ফাতিহা কোরআনের কোনো অংশ না আসুন আমরা হাদিসের আলোকে দেখি সূরায়ে ফাতিহা কোরআনের অংশ আসলে হয় না নয় আমরা যদি বুখারী শরীফের হাদিস দেখি সব থেকে সহি কিতাব সব থেকে প্রসিদ্ধ কিতাব ওলামায়ে কেরাম বলেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আসহীহুল বুখারী সব থেকে প্রসিদ্ধ কিতাব যদি থেকে থাকে কোরআন কারিমের পর তার নাম হচ্ছে বুখারী শরীফ বুখারী শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড কিতাবুত তাফসির এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন সূরায়ে ফাতিহার বিষয়ে আমরা দেখি সেই হাদিসটা আমরা শুনি حدثنا مسدد حدثنا يحيى عن شعبة قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي سعيد بن المعلى قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه فقلت يا رسول الله إني كنت أصلي فقال ألم يقل الله استجيبوا لله وللرسول إذا دعاكم ثم قال لي لأعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن تخرج من المسجد ثم أخذ بيدي فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك سورة هي أعظم سورة في القرآن قال الحمد لله رب العالمين هي سبع المثاني والقرآن العظيم الذي أوتيته أي لمبا حديثتي أي حديث المدى الله النبي صلى الله عليه وسلم بولتن أي حديث المدى حضرت أبو سعيد ابن معلا রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় ছিলেন মসজিদের মধ্যে ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন তিনি সাড়া দিলেন না অর্থাৎ উত্তর দিলেন না যেহেতু তিনি নামাজের মধ্যে ছিলেন নামাজ শেষ করে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি আমি নামাজের মধ্যে ছিলাম আপনি ডেকেছেন এই জন্য আমি উত্তর দিতে পারিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন যে ফাল ইয়াস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকবেন তখন তোমাদের উচিত তার ডাকে সাড়া দেওয়া অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আবু সাঈদ ইবনে মুআল্লাকে বললেন যে তোমাকে আমি এমন একটি সূরা শিক্ষা দেব যেটা কোরআনে কারিমের মধ্যে সব থেকে বড় এবং সম্মানজনক সব থেকে বড় সূরা হিয়া আযমু সুওয়ারি ফিল কুরআন সম্মানের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে প্রশংসার ক্ষেত্রে জামিউ মানের ক্ষেত্রে সব থেকে বড় সূরা
বললেন তোমাকে আমি মসজিদ থেকে বাহির হওয়ার পূর্বে একটি বড় দামি সূরা আমি শিক্ষা দেব তোমাকে অতঃপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বাহির হওয়ার ইরাদা করলেন নিয়ত করলেন হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কথা বলেছিলেন যে আমাকে একটি বড় সূরা শিক্ষা দেবেন যেটা কোরআন কারীমের মধ্যে আছে অর্থাৎ কোরআন কারীমের অংশ থেকে একটি বড় সূরা আপনি আমাকে শিক্ষা দেবেন সেই সূরাটা আমাকে শিক্ষা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহা হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আবার তার তৃতীয় নম্বরে একটি নাম বললেন আল কোরআনুল আযীম অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী উতিতুহু এই সূরাটা আমার উপর নাজিল করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপর নাজিল করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা হাদিসের মতলব দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার রূপে বলেছেন যে সূরা ফাতিহা কোরআনে কারীমের অংশ কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহা রয়েছে সূরা ফাতিহা কোরআনে কারীমের বাহিরে নয় এই জন্য প্রত্যেকটা কুররা বা প্রত্যেকটা কারি হাযা মুত্তাফাকুন আলাইহি বাইনাল কুররা ওয়া বিইত্তিফাকিহিম প্রত্যেকটা কুররা বা প্রত্যেকটা কারি যারা কোরআনে কারীম সম্পর্কে কারি আমরা যাকে জানি যে প্রত্যেকটা কোরআনে কারীমের বিশারক এটা এর মধ্যে একমত যে সূরা ফাতিহা কোরআন কারীমের অংশ এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয় বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যক্তি কোনো কথা বলেননি কিংবা এটা জিবরিল আলাইহি সালাতু ওয়া সালামেরও কোনো কথা নয় এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উপর ওয়াহীকৃত আল্লাহর বাণী এই জন্য আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহা কোরআন কারীমের অংশ এর মধ্যে কোনো সন্দেহ নেই এই বিভ্রান্তিকর ফিতনাবাজ আলেমদের ধোঁকা থেকে আমরা সবাই বিরত থাকব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন